জনসমাবেশে যাওয়ার পথে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নওয়াজকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার ভোর 5টার দিকে পৌর শহরের চকবৈদ্যনাথ গুড়পট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর বিএনপির সমাবেশ স্থগিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শহীদুল ইসলাম। জানা যায়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আলাইপুরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশ হওয়ার কথা। এ লক্ষ্যে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নওয়াজ ভোর 5টার দিকে তার বাড়ির সদর উপজেলার ছাতনি গ্রাম থেকে মোটরসাইকেলে দলীয় কার্যালয়ে আসছিলেন। পথে একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা করে। রাস্তায় ফেলে তাকে লাঠি ও রড দিয়ে পেটানো হয়। তিনি অচেতন হয়ে পড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।